ওয়েলকাম টু অনলাইন ক্লাসেস অন এডুকেশনাল ম্যানেজমেন্ট। আজকে আমরা দেখে নেব পিপিবিএস অ্যান্ড এডুকেশনাল ম্যানেজমেন্ট পজিটিভ ইফেক্টস। পিপিবিএস এর কয়েকটি পজিটিভ ইফেক্টস যেটা আমরা এডুকেশনাল ম্যানেজমেন্টের উপরে দেখি সেগুলি হলো গোলস, সাব গোলস অ্যান্ড অবজেক্টিভস। পিপিবিএস হ্যাজ গিভেন আ লট অফ ইম্পর্টেন্স টু গোলস, সাব গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান অর্গানাইজেশন। দোজ এডুকেশনাল ইনস্টিটিউশনস উইচ হ্যাভ ইমপ্লিমেন্টেড পিপিবিএস অ্যাজ এ ম্যানেজমেন্ট টেকনিক হ্যাভ গিভেন আ লট অফ ইম্পর্টেন্স টু গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশন ফর মেকিং দেয়ার অর্গানাইজেশন ইফেক্টিভ। দ্য ট্রাডিশনাল বাজেট সিস্টেম, দ্যাট ইজ লাইন আইটেম বাজেটিং সিস্টেম, ফেইল টু এম্ফাসাইজ on the goals and objectives of an organization. PPB has emphasized on formulating such objectives which could be measured or whose effectiveness could be felt. অর্থাৎ PPBS এর ফলে এডুকেশন সিস্টেমে যেটা আমরা একটা পজিটিভ ইফেক্ট আমরা পাই সেটি হলো গোলস, সাব গোলস বা অবজেক্টিভস এর উপরে ওভার এমফাসিস। অর্থাৎ এডুকেশন সিস্টেমকে কোথায় যেতে হবে বা একটা এডুকেশন সিস্টেমের কি লক্ষ্য হওয়া উচিত, কি কি অবজেক্টিভস গুলো হওয়া উচিত সেইগুলোকে কিন্তু এখানে এমফাসাইজ করা হয়েছে এই পিপিবিএস এর মাধ্যমে। ট্র্যাডিশনাল বাজেটিং যেটা লাইন লাইন আইটেম বাজেটিং, সেখানে কিন্তু কোনো সময় বাজেটিংয়ের সময় এই লক্ষ্য বা গোলস বা অবজেক্টিভসগুলোকে কখনো কিন্তু কনসিডার করা হয় না। কিন্তু পিপিবিএস এ সবসময় আগে রিসোর্স অ্যালোকেট করার আগে জানতে হবে বা এটা নির্ধারণ করতে হবে যে লক্ষ্য কী বা কোথায় আমাকে পৌঁছাতে হবে বা অবজেক্টিভস কী কীগুলো রয়েছে, এবং সেই অবজেক্টিভসগুলো কিন্তু যাতে আমরা পরবর্তীকালে মেজারও করতে পারি সেই রকমভাবে অবজেক্টিভস আমাকে ফ্রেম করতে হবে। এমন অবজেক্টিভস ফ্রেম করবো না যেটা আমরা কোনোদিন মেজার করতে পারবো না। তো আমাদের সেই ধরনেরই অবজেক্টিভস ফ্রেম করতে হবে যেই অবজেক্টিভসগুলো আমরা পরে মেজার করতে পারি। অর্থাৎ পিপিবিএস এর মাধ্যমে এডুকেশন সিস্টেমের একটা লাভ হয়েছে যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে গেছি বা অবজেক্টিভ ওরিয়েন্টেড হয়ে গেছি বা আমরা গোল ওরিয়েন্টেড হয়ে গেছি বা আমরা স্পেসিফাই করতে পারছি যে আমাদেরকে কোথায় যেতে হবে, ডিরেকশন পেয়ে যাচ্ছি আমরা। এটা একটা পজিটিভ ইফেক্ট। দাস পিপিপিএস হ্যাজ গিভেন আ ডিরেকশন টু এডুকেশন অ্যান্ড মেড ইট মিনিংফুল। নেক্সট, প্ল্যানিং। PPBS has given a lot of importance to the process of planning at all levels. To be an effective organization, a lot of planning is required in formulation of objectives and how to achieve those objectives. The traditional line item budgeting depends heavily on the previous budget and lacks planning. Planning is equally required for programming. Programs are planned in accordance with the objectives. All the details of the program are meticulously planned so that the objectives could be achieved. অর্থাৎ এই পিপিবিএস এর ফলে এডুকেশন সিস্টেমে কিন্তু আরেকটা লাভ হয়েছে, সেটা হলো প্ল্যানিং। সমস্ত ক্ষেত্রেই প্ল্যানিংটাকে কিন্তু ইনকর্পোরেট করার কথা বলা হয়েছে এখানে, এবং এই প্ল্যানিং সমস্ত সমস্ত ক্ষেত্রেই, বিশেষ করে এই অবজেক্টিভ ফর্মুলেটিংয়ের সময় প্ল্যানিংটা খুবই দরকার, এবং পাশাপাশি সেই অবজেক্টিভসগুলোকে কিভাবে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা ফুলফিল করতে পারি সেই দিকেও প্ল্যানিংটাকে কাজে লাগানো হয়েছে। চুজিং এবং alternatives. PPBS allows for administrators to look for a number of alternatives for achieving the objectives of the organization.
The best suited alternatives are chosen and acted upon. For example, in order to fulfill the objective of emotional development, a teacher can think of a number of alternatives such as co-curricular activities, audiovisual sessions on emotional development, or doing productive and social services. The teacher analyzes and chooses the best alternative for the purpose. তো PPBS এর ফলে আর একটা যেটা লাভ হয় সেটা হলো যে চুজিং এবং অল্টারনেটিভস বা অল্টারনেটিভগুলোকে ভাবা, যে একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে আমরা কি কি অল্টারনেটিভ থাকতে পারে বা কি কি অ্যাক্টিভিটিস অল্টারনেটিভ অ্যাক্টিভিটিস বা অল্টারনেটিভ প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি, এবং শুধু সেই অল্টারনেটিভগুলোকে তৈরি করা সেটা শুধু নয়, সেই অল্টারনেটিভগুলোকে কস্ট ইফেক্টিভ কস্ট বেনিফিট অ্যানালিসিসও করা এবং দেখা যে কোন অল্টারনেটিভটা আমার জন্য বা একটা এডুকেশনাল সিস্টেমের জন্য প্রযোজ্য বা সেটা কম খরচের বা বা ইফেক্টিভ, সেই অল্টারনেটিভটাকে বেছে নেওয়া, সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো এটা একটা পজিটিভ ইফেক্ট। রিসোর্স অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন ইন PPPS ইজ ডান ইন অ্যাকর্ডিংস উইথ দ্য প্রোগ্রামস and not according to the traditional line budgets. The programs are arranged in relation to their priority and importance, and resource allocation is done accordingly. This method saves a lot of resources that are either not used or misused in the field of educational administration. The PPBS এর ফলে আরেকটা লাভ এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স অ্যালোকেশন। তো এখানে রিসোর্স অ্যালোকেশনটা কিন্তু প্রিভিয়াস বাজেট দেখে কিন্তু হচ্ছে না, যেটা লাইন আইটেমে করা হতো, যে প্রিভিয়াস একটা বাজেট ছিল সেই বাজেটটাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়ে এইবারের বাজেটটা তৈরি করলাম, সেটা কিন্তু কোনো মতে এখানে হচ্ছে না। এখানে হচ্ছে কীরকমভাবে, এখানে রিসোর্স অ্যালোকেশনটা হচ্ছে প্রোগ্রামের উপর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা নিজেরা নিজেরা প্রোগ্রাম তৈরি করছে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী যেই সেই প্রোগ্রামগুলোকে কিন্তু প্রায়োরিটি অনুযায়ী সাজানো হচ্ছে এবং যেই প্রোগ্রামটা হাই প্রায়োরিটি রয়েছে সেই প্রোগ্রামটাতে বেশি রিসোর্স অ্যালোকেট করা হচ্ছে। তো এইরকমভাবে রিসোর্স অ্যালোকেশনটা PPBS এর মাধ্যমে হচ্ছে এবং এর ফলে কি হয়, এর ফলে কিন্তু কোনো রিসোর্স কিন্তু ওয়েস্ট হচ্ছে না বা মিসইউজড হচ্ছে না, সমস্ত রিসোর্সগুলো কিন্তু কাজে লাগছে। কিসের জন্য কাজে লাগছে, যাতে সেই অবজেক্টিভসগুলোকে ফুলফিল করা যেতে পারে। তো এই অনুযায়ী আমাদের রিসোর্স এখানে ওয়েস্ট কম হচ্ছে এবং অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স অ্যালোকেট হচ্ছে। ডিসিশন মেকিং, ইফেক্টিভ ডিসিশন মেকিং ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ PPBS। ইট অ্যালাউস টু কনসিডার এ নাম্বার অফ ফ্যাক্টার্স অ্যান্ড টেক ডিসিশন অ্যাকর্ডিংলি। Decision making is maintained at all levels of educational administration, such as at the level of framing the objectives, planning the programs, and resource allocation. With the use of cost-benefit analysis, it ensures effective decision on the planning of programs in education. Allocating resource according to the program and importance is another example of effective decision making through PPBS in education. তো PPBS এর ফলে আর একটা লাভ এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেকিং, এবং এই ডিসিশন মেকিং এর পেছনে কিন্তু কাজ করছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। এই কস্ট বেনিফিট অ্যানালিসিস এর মাধ্যমে আমরা অবজেক্টিভসগুলোকে ঠিকঠাক করে আমরা ফ্রেম করতে পারছি এবং আমরা অল্টারনেটিভগুলোকে বেছে নিতে পারছি, আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোকে তৈরি করতে পারছি, এবং সবথেকে বড় কথা হলো রিসোর্সটাকে আমরা ঠিক মতন অ্যালোকেট করতে পারছি, যে আমরা ডিসিশন নিতে পারছি যে কোন খাতে আমরা কতটা বা কোন প্রোগ্রামে আমরা কতটা রিসোর্স অ্যালোকেট খরচা করব, সেই ডিসিশনটা আমাদের এখানে ভালো মতন হচ্ছে PPBS এর মাধ্যমে। এফিশিয়েন্সি, PPBS has ensured efficiency in educational system by linking between the things bought and things accomplished, by input by output. Through
Constant planning, monitoring, and resource allocating, PPPS ensures effectiveness in the educational system because it not only frames objectives but plans programs to achieve it and evaluates whether the objectives are fulfilled. PPPS means planning and it is inseparable from educational objectives. It is the setting of goals, the analysis of desired achievement this year, next year, 5 years from now, not cost figures. That is the most important aspect of a planning document. তো PPPS এর ফলে আরেকটা বিষয় এনশিওর হচ্ছে আমাদের এডুকেশনাল ম্যানেজমেন্টে বা এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে বা সিস্টেমে, সেটা হলো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কেন হচ্ছে? কারণ সেখানে আমরা এডুকেশন সিস্টেমে আমরা অবজেক্টিভসগুলোকে আমরা ফ্রেম করতে পারছি বা আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আমরা ঠিক করে নিতে পারছি যে আমাদের কোথায় এগিয়ে যেতে হবে, কোথায় আমাদের পৌঁছাতে হবে, এবং সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম তৈরি করছি। প্রোগ্রাম তৈরি করার পর আমরা রিসোর্স অ্যালোকেট করছি এবং এর ফলে কি হচ্ছে, আমরা সত্যি সত্যি সেই সেই অবজেক্টিভসগুলোকে ফুলফিল করতে পারছি এবং ফলে আমাদের অর্গানাইজেশনটা কিন্তু ইফেক্টিভ হচ্ছে। তাই PPPS বলা যেতে পারে একটা মিন্স যার মাধ্যমে আমরা একটি অর্গানাইজেশনে এফিসিয়েন্সি এস্টাবলিশ করতে পারি।